ছন্দের প্রথম জহির দ্বারা আমরা চর জহির বুঝিয়েছি এবং জব্বার দ্বারা চর জব্বার, ফয়েজের চর ফয়েজ এবং ফ্যাশন দ্বারা চর ফ্যাশন, জঙ্গলি দ্বারা আমরা চর জঙ্গলিকে বুঝিয়েছি। দ্বিতীয় লাইনে আমরা বুঝিয়েছি নিজাম দ্বারা চর নিজাম, মানিক দ্বারা চর মানিক, মনপুরায় চর মনপুরা, কলমি দ্বারা আমরা চর কলমি বুঝিয়েছি। জহির জব্বার ফয়েজের ফ্যাশন জঙ্গলি, নিজাম মানিক, মনপুরায় খায় কলমি, নিউটন মাদ্রাজ যায় খেয়ে সোনার মুড়ি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি দর্পণ স্কুলের পক্ষ থেকে আজ আপনাদের জন্য বাংলাদেশের দ্বীপ ও চর নিয়ে হাজির হয়েছি। এটি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এই দ্বীপ এবং চর নিয়ে যে কোনো পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন এসেই থাকে, তাই এটিকে কম গুরুত্ব দেওয়া কখনোই উচিত হবে না। তো চলুন যাওয়া যাক। কৃত্রিম উপায়ে বঙ্গোপসাগরে চর জাগানো সম্ভব ক্রস ড্যাম পদ্ধতিতে। বাংলাদেশের চর সংখ্যা বেশি যমুনা নদীতে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ এবং বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। অর্থাৎ মনে রাখা দরকার, পৃথিবীর সবচাইতে বড় বদ্বীপ যেটা সেটা বাংলাদেশ, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে বদ্বীপ আছে সেটা সুন্দরবন। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই মনে রাখবেন। বাংলাদেশের সক্রিয় বদ্বীপ অঞ্চল যশোর এবং কুষ্টিয়া অঞ্চলটা। বাংলাদেশের যে দ্বীপে একটি বিখ্যাত মন্দির আছে তা হলো মহেশখালী দ্বীপ, মন্দিরের নাম আদিনাথ মন্দির। দুবলাসর বিখ্যাত মৎস্যহরণ, শুটকি উৎপাদন ও উপকূলীয় সবুজ বেষ্টনের জন্য। দুবলাসর অবস্থিত সুন্দরবনের দক্ষিণ উপকূলে, অপর নাম জাফর পয়েন্ট। এটি খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে পারেন খুব ভালোভাবেই। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। কুতুবদিয়ায় ঘূর্ণায়মান বাতি স্থাপিত হয় 1892 সালে, উচ্চতা 40 মিটার। সবচেয়ে প্রাচীন বাতিঘর কুতুবদিয়া দ্বীপে, নির্মাণকাল 1846 সালে। এটি অবস্থিত কক্সবাজারে। দক্ষিণ তালপট্টি দ্বীপের আয়তন ছিল 8 বর্গ কিলোমিটার। অপর নাম পূর্বাশা বা নিউমুর, এটি 2010 সালে বিলুপ্ত হয়ে গিয়েছে। ছেড়া দ্বীপ যা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত, এ দ্বীপের আয়তন 3 বর্গ কিলোমিটার প্রায়। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটার প্রায়। অর্থাৎ এটিকেও ভালোভাবে মনে রাখা দরকার যে সর্বদক্ষিণের দ্বীপটা হচ্ছে ছেড়া দ্বীপ, তারপরেই বাংলাদেশের লাগোয়া যেটা সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। অর্থাৎ সেন্ট মার্টিন, তারপরে একদম দক্ষিণের ছেড়া দ্বীপ। এটি খুব মনে রাখবেন, সেন্ট মার্টিন এবং ছেড়া দ্বীপ পাশাপাশি অবস্থান করে। তাহলে সেন্ট মার্টিন দ্বীপ 8 বর্গ কিলোমিটার এবং ছেড়া দ্বীপ 3 বর্গ কিলোমিটার, এগুলো প্রায় অর্থাৎ কাছাকাছি সেম, কম বেশি একটু হতে পারে। নিঝুম দ্বীপের আয়তন 91 বর্গ কিলোমিটার। নাফ নদী টেকনাফ থেকে 32 কিলোমিটার দূরে সেন্ট মার্টিন দ্বীপের সন্ধান পাওয়া যায় 2000 সালে। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ ছেড়া দ্বীপ। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ, অপর নাম নারিকেল জিঞ্জিরা। অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। বাংলাদেশের বৃহত্তম ও একমাত্র দ্বীপ জেলা ভোলা, অপর নাম শাহবাজপুর দ্বীপ। অর্থাৎ বাংলাদেশের সর্ববৃহত্তম যে দ্বীপ জেলা সেটি হচ্ছে ভোলা জেলা। ভোলা জেলায় সবচেয়ে বেশি দ্বীপ অবস্থিত। আমরা প্রথমেই যে ছন্দ দেখেছি, তাই ছন্দের সবগুলোই চর ভোলাতে অবস্থিত। আমরা একটু পরেই সেগুলো ভালোভাবে দেখে নিতে পারবো এবং ছন্দটাও খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব, তাহলে দ্বীপ নিয়ে আর কোনো সংশয় হবে না। নির্মল চর এর অবস্থান রাজশাহী জেলার ভারত বাংলাদেশ সীমান্তে। নিঝুম দ্বীপের অবস্থান মেঘনা নদীর মোহনায় নোয়াখালী জেলায়, অপর নাম বাউলার চর। উরির চর সন্দ্বীপে অবস্থিত, যেটি চট্টগ্রামে। মোহরির চর পরশুরাম ফেনী। নির্মল চর রাজশাহী, দুর্গম চর মাদারগঞ্জ জামালপুর, চর আলেকজান্ডার লক্ষ্মীপুর। পাখির চর, পাটনির চর ও দুবলার চর, এই চরগুলো সুন্দরবন। চর সৃজনী, চর শাহবাণী, চর লরেন্স, চর কাদিরা, চেঙ্গার চর, এই চরগুলো হাতিয়ার নোয়াখালীতে অবস্থিত। এটি আপনারা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আমরা এবার দেখে নেব ভোলায় যে সকল চর অবস্থিত সেগুলো একটি টেকনিক বা একটি ছন্দের মধ্যে মনে রাখবো।
সে সন্ধ্যা হচ্ছে জহির জব্বার ফয়েজের ফ্যাশন জংলি নিজাম মানে মন পুরায় খায় কলবি নিউটন মাদ্রাজ যায় খেয়ে সোনার মুড়ি। এই ছন্দের কোন শব্দ দিয়ে কী কী চর সেগুলো আমরা এখন দেখে নেব। আর এই ছন্দটা একটু মনে রাখলে আমার মনে হয় যে অন্তত ভোলার চরগুলো আমাদের আর ভুল হবে না। সুতরাং আপনার মনে করে নেওয়া ছন্দটা একটু মুখস্থ করে নেওয়া বেটার হবে। ছন্দের প্রথম জহির দ্বারা আমরা চর জহির বুঝিয়েছি এবং জব্বার দ্বারা চর জব্বার, ফয়েজের চর ফয়েজ এবং ফ্যাশন দ্বারা চর ফ্যাশন, জঙ্গলি দ্বারা আমরা চর জঙ্গলিকে বুঝিয়েছি। দ্বিতীয় লাইনে আমরা বুঝিয়েছি নিজাম দ্বারা চর নিজাম, মানিক দ্বারা চর মানিক, মনপুরায় চর মনপুরা, কলমি দ্বারা আমরা চর কলমি বুঝিয়েছি, আর খায় দ্বারা কিছু বুঝিয়ে নিয়ে আমরা ছন্দটা মিলিয়েছি। নিউটন দ্বারা আমরা চর নিউটন, সোনার দ্বারা সোনা চর মুড়ি, মুড়ি দ্বারা আমরা কুকরি মুকরি চর বুঝিয়েছি, মাদ্রাজ দ্বারা চর মাদ্রাস বুঝিয়েছি আমরা। এই চরগুলো ভোলা জেলায় অবস্থিত। তো প্রিয় দর্শক, আশা করি আমাদের এই চরের ক্লাসটা ভালো লাগবে। আশা করি এই চর সম্পর্কিত তথ্য আপনাদের খুব সহায়ক হবে এবং ভালোভাবে মনে রাখার জন্য উপযোগী হবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমরা প্রতি বৃহস্পতিবারের দুপুরে ভিডিও আপলোড দিয়ে থাকি, শিক্ষা বিষয়ক ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনারা বৃহস্পতিবারের দুপুরের পর আমাদের ভিডিওটি দেখতে পারবেন। এজন্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে বেল বাটন বাজিয়ে দিবেন। আমরা কোনো এপিসোড যদি ক্রিয়েট করি তাহলে সাথে সাথে নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারবেন, আর আমরা কী এপিসোড দিলাম সেটা আপনি খুব সহজেই পেয়ে যেতে পারবেন। তো এ পর্যন্তই আজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করে আমি আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।